অনেকেই আছি আমরা আত্মাকে দেখতে পারি না, অনেক সময় আত্মারা নাকি সুপ্ত অবস্থায় থাকে, মানে ওদের তখন অ্যাক্টিভিটি কোনো কিছুই তারা করে না, কিন্তু অনেক সময় সেই সুপ্ত অবস্থার থেকে কখন যে ওরা অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু নানা রকমের ভৌতিক আচরণ আপনার পরিবেশে আপনি লক্ষ্য করতে পারেন, এবং আপনি বুঝে উঠতে পারেন না যে হঠাৎ করে কেন এরকম অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। তো আজকের ঘটনা কিন্তু অনেকটা এইরকমই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও দুটো ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি, ডেফিনেটলি আজকে তিন্নির ঘটনাও আছে। তো যারা এরকম ভাবে ভাবছেন, আরে আমাদের কাছেও তো ঘটনা আছে, রুমকি দিকে আমরা ঘটনা পাঠাতে চাই, বা রুমকি বোনকে আমরা ঘটনা পাঠাতে চাই, কি করে পাঠাবো, পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaygolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। বসে আছি আপনাদের ঘটনা শোনানোর জন্য, তার ঘটনাটা তাড়াতাড়ি পাঠাতে হবে, আর রিকোয়েস্ট করবো ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল দুটোকে ফলো করে এবং লাইক করে রাখবেন, সো দ্যাট ওখানে তো আপডেট দিতে থাকি, ছোট ছোট শর্টস দিতে থাকি, আপনারা যাতে দেখে নিতে পারেন, আর ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্যই হয় এইটুকুনি রিকোয়েস্ট নিয়ে শুরু করছি। প্রথমে আজকে আমি যাব প্রীতির ঘটনা দিয়ে। তো প্রীতির ঘটনা হলো, প্রীতি যখন ক্লাস ফাইভে পড়ে তখন প্রীতির সঙ্গে এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, প্রীতি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, ও ওই মুর্শিদাবাদের ওদিকে থাকে। তো ওর বাবার বাড়ি একটু শহরাঞ্চলেই ছিল, ওয়ারেজ ওর মামা বাড়ি কিন্তু একটু গ্রাম অঞ্চলে ছিল। হ্যাঁ, প্রীতির মা সবার বড় ছিল বলে ম্যাট্রিক পাস, মানে পাস দিতে না দিতেই, মানে বোর্ডের এক্সাম দিতে না দিতেই, টেন পাস বলে দিতে না দিতেই ওর দাদু কিন্তু ওনাকে বিয়ে দিয়ে দেয়, এবং প্রীতির মারা নাকি পাঁচ বোন ছিল। তো এরকম করে করে বিয়ে দিতে দিতে ছোট মাসি শুধু নাকি গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পেরেছিল, এম এ এডমিশন নিয়েছে, তখন ছোট মাসি বিয়ে ঠিক হয়। তখন কিন্তু প্রীতি ধরো ক্লাস ফাইভে পড়তো, ছোট মাসির যখন বিয়ে। তো বলছি প্রতি বছর আমরা মামা বাড়ি যাই, তুমি যেমন বলতে যে গুয়াহাটি থেকে তোমরা নগাঁও যেতে, তো ওরকম আমিও কিন্তু প্রতি বছর মামা বাড়ি যাই, যেতাম মানে গরমের ছুটি বাগেরাতে, অ্যান্ড আশেপাশের মানুষের সঙ্গে খুবই সাক্ষরতা। তো আমার মামার বাড়িটা তো বললামই গ্রাম অঞ্চল, প্রীতি যেটা বলছে ওর, কিন্তু ওর যে আশেপাশেও বেশ অনেক এরিয়া ছিল, এবং পাশের বাড়ি একজন ছিল যার মানে যার গৃহকর্তীকে প্রীতির মারা জেঠিমা জেঠিমা বলে ডাকতেন। তো জেঠিমা বলে ডাকলেও বেশ ওনার মায়ের সঙ্গে, মানে প্রীতির দিম্মার সঙ্গে সে জেঠিমার বয়সের ফারাক কিন্তু অনেকই ছিল, যেহেতু দুজনেই দুই বাড়ির বউ বলে ওরকম আর কি পাড়াতো, তো জেঠিমা ওরকম ভাবে ডাকতেন আর কি। কিন্তু প্রীতির দিম্মার থেকে কিন্তু ওই জ্যাম্মার বয়স, মানে ওই জেঠিমার মায়ের জেঠিমা পাড়াতো জেঠিমার বয়স কিন্তু খানিক বেশি ছিল, নাই নাই করে ধরো 12-15 বছরের ডিফারেন্স ছিল। ঠিক আছে, তো ওই মাসির বিয়ে ঠিক হয়েছে, তো সবাই তো হই হুল্লোড় গেছে, মাসির বিয়ে খুব মজা হয়েছে। তো বুঝতেই পারছো তখন তো আর ওইরকম কেউ ছিল না, ওই বরযাত্রী বলো বা কন্যাযাত্রী বেশি হলে আশেপাশের মানুষের বাড়িতে কিন্তু থাকার ব্যবস্থাটা করা হতো, তো বড়রা তো দূরে দূরে যাবে, এখন বাচ্চারা কি করবে। মাসির বিয়ের লগ্ন নাকি ছিল প্রচন্ড রাতে, বলে রাত কত, 11:30 না 12টা। তো বড়রা ডিসাইড করলো বাচ্চারা অত রাত্র অব্দি জেগে থাকতে পারবে না, তখন সেই যে পাশের বাড়ির জেঠিমা, ওই জেঠিমার বাড়িতে বাচ্চাদের ঘুমানোর বন্দোবস্ত করা হলো, যেহেতু জেঠিমার ছেলে মেয়েরাও আছে বাচ্চাদেরকে দেখাশোনা করতে পারবে, এবং ওরাও কিন্তু বিয়েতে ইনভলভ ছিল। আগে তো ওরকমই হতো, প্রীতির এখন বিয়ে হয়ে গেছে, প্রীতি ও তখন ক্লাস ফাইভে পড়তো, তখনের ঘটনা, তার মানে বুঝতেই পারছো কত বছরের আগের ঘটনা। তো ঠিক আছে, যখন মানে ওই ধরো এটা তো কথিত আছে না যে আগের দিন তো ওই জিনিসটা আরো বেশি করে হতো যে মেয়ের মা বা ছেলের মারা নাকি বিয়ে দেখে না, কিন্তু তথাপিও বরযাত্রী এসে আহ্বাকাত্য করতে হবে। তখন যখন দেখছি যে উনি না মানে উপোস করেও ছিলেন, মানে প্রীতির দিম্মার কথা বলছে, তো দিম্মার খুব শরীরটা খারাপ লাগছিল বলে পাশে সে জেঠিমাই জোর করে সে দিদিমার সাথে বাচ্চাগুলিকে নিয়ে বলছে তুমি যাও আমার ঘরে গিয়ে বাচ্চাগুলিকেও ঘুম পাড়াও, তুমি রেস্ট নাও, 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর লাগে আবার এসে যাও, কারণ ওনার মেয়ের বিয়ে ওনার তো দেখতেই হবে, আবার ওনার শরীর পারমিট করছিল না বলে জেঠিমা বলছে ততক্ষণ আমি সামলে নেব। তো দিদিমা নিয়ে গেছে বাচ্চাগুলিকে ঘুম ঠুম পাড়িয়ে, ওই মানে উনি তো বলছে জাস্ট শুয়েছে, ঘুমোতে তো আর পারেন না টেনশনে, তো চলে এসছে। আসার পর বিয়ে টিয়ে ঠিকঠাক হলো, পরের দিন সকালবেলা বলছে সব ঠিকঠাক ছিল রুমকি দিয়ে, মানে প্রীতির সঙ্গেই প্রবলেমটা হয়েছে, সেটা হলো প্রীতির নাকি প্রচন্ড ধুম জ্বর, প্রচন্ড জ্বর আসা শুরু করলো। তো কোনো মতে তো কন্যা বিদায় হলো, মেয়ে বিদায় দেওয়ার পর সবাই প্রীতিকে নিয়ে পড়লো কি হলো মেয়েটার। তো প্রীতির বাবা মানে ওদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি, যেহেতু ওর মাসির বিয়ে নাকি বেশি দূরে হয়নি, ওই 1-1.5 ঘন্টার রাস্তা, তো ওদের ওই বউ ভাতটা খেয়ে
অষ্টমঙ্গলা মাসে আসার পর প্রকৃতির তখন কিছু একটা ছুটি ছিল আর কি, মানে শীতের দিনে ছুটিটা ছিল, মানে ওই ডিসেম্বরের টাইপের কিছু হবে, কিছু একটা ছুটির জন্য আর কি, ও আর ওরা আর কি বলেছিল ওই রকম প্ল্যানিং ছিল অষ্টমঙ্গলা অবধি থাকবে। কিন্তু প্রীতির এত জ্বর দেখে, যেহেতু ওরা একটু শহরাঞ্চলে থাকতো না, প্রীতির বাবা ডিসাইড করলেন যে ঠিক আছে মেয়ের যখন এত শরীর খারাপ আর ইয়ে করে লাভ নেই, রিক্স নিয়ে লাভ নেই, আমরা চলে যাই বাড়ি, ওখানে গিয়ে ডক্টর দেখাবো। প্রীতিরা কিন্তু দেনেন্দের মানে মাসির যেদিন বিদায় হলো ওদিনই কিন্তু ওরা চলে আসলো শহরে ভালো ডাক্তার দেখানোর জন্য। তো এসে তো ওদের জানাশোনা প্রচুর ছিল, ডাক্তার বাক্তার দেখালো, তো ডক্টর কিছু টেস্ট দিল, যেহেতু জ্বরটা প্রচুর ছিল টেস্ট দিল, আর কি বলবো আর এরকম করে চললো, কিন্তু জ্বর কিছুতেই কমছে না। তো এক সপ্তাহ পর হালকা জ্বর ধরেছে ঠিক, জ্বর কমেছে ঠিক, কিন্তু উইকনেসটা প্রচন্ড চলে এসছে বেচারিকে, মানে প্রীতি বলছে আমি যেমন একা একা হাঁটতেই পারছিলাম না। হ্যাঁ, তো কি হলো, হাঁটতে পারছিলাম না, তো ওর মা আর কি, ওদের যদিও শহরে বাড়ি, কিন্তু মামার বাড়ির বাথরুমটা দূরে ছিল গ্রামাঞ্চলে, কিন্তু ওদের অ্যাটাচ ছিল না তখনও, প্রীতিদের বাড়িতে অ্যাটাচ টয়লেট বাথরুম ছিল না, যদিও মামার বাড়ির মতো অত দূরত্ব ছিল না, কিন্তু একদম কাছে ঘেঁষাও ছিল না। তো ওইটু ভয় পেত বলে ওর মাকে নিয়ে কিন্তু বাথরুমে ওয়াশরুমে যেত। প্রীতির যেটা সবচেয়ে থেকে প্রবলেম শুরু হলো সেটা হলো কি বলতো, ও না পার্টিকুলার দুপুর 12টার পর থেকে বেঘরে ঘুমাতো, মানে মনে হতো কি ঘুমে অচেতন হয়ে রয়েছে, 12টার থেকে ধরো বিকেল 5টা অব্দি ঘুমাতো, 5টার সময় উঠে ধরো আধা ঘন্টা এক ঘন্টা ঠিকঠাক থাকতো, আবার 6টার থেকে ঘুমিয়ে পড়তো, আবার সেই 4-5 ঘন্টা, মানে সত্যি কথা বলতে গেলে রাত্রে খাওয়াটাও ওকে খুব টেনে টুনে মানে ইয়ে করে করে খাওয়ানো হতো ওই রকম টাইপের। হ্যাঁ, তো ওই রকম চলছিল, ডাক্তার একটার পর একটা চেঞ্জ করছিল, তো ওর বাবা ডিসাইড করেছিল আস্তে আস্তে কলকাতার দিকে নিয়ে আসবে, কলকাতায় মানে ডক্টরটা দেখাবে আর কি। হ্যাঁ, তো এই দৌরান কি হয়েছে, একদিন প্রীতি মানে যেহেতু প্রীতির মা প্রীতির সঙ্গেই ঘুমোচ্ছিল ওর জ্বর বলে, প্রীতির মা যখন প্রীতির সঙ্গে ঘুমাচ্ছিল, একদিন প্রীতি ঘুমিয়ে রয়েছে, তো ওনার হয়তো কোনো কাজকর্মের জন্য আসতে দেরি হয়েছে, হঠাৎ প্রীতি দেখে প্রীতিকে কেউ এরকম করে জড়িয়ে ধরেছে এবং মাথায় খুব মাতৃসুলভ এরকম করে আস্তে আস্তে আদর করছে। যখন আদর করছে দেখলো, তখন প্রীতি ভাবছে ওর মা এসছে হয়তো, ও না খানিকটা এরকম করে মুখ ঘুরিয়ে দেখে, ও না দেখে পুরো আচমকা একদম থতমত খেয়ে গেছে, কারণ ও মা ভেবে যাকে ঘুরে দেখেছিল সে ওনার ওর মা ছিল না, একজন আননোন মহিলা, মানে এইটুকুনি হাফ পোর্শন দেখতে পেয়েছে, মানে ম্যাক্সি টাইপের, আগে ম্যাক্সি ড্রেস গুলি হতো না, ম্যাক্সি টাইপের ড্রেস একটা পরা আছে, অ্যান্ড ওনার না হাফ পোর্শনটা অনেক সময় দেখবে জন্মের দাগ অনেকের থাকে না, রেড কালারের পুরো ছোপ, ওনার হাফ পোর্শন কিন্তু মনে হচ্ছিল জরুরের আর কি রেড কালার, অত তো প্রীতি বুঝতে পারেনি, পরে প্রীতির ডেসক্রিপশন শুনে প্রীতির মা যেটা বুঝেছিল আর কি। হ্যাঁ, ওরকম জরুরের দাগ, আর ওনাকে মানে আননোন পার্সন, তো দেখে না প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, মা গো বাবা গো বলে। প্রীতির চিৎকার শুনে কিন্তু ওর মা ছুটে আসে, বলছে কি হয়েছে তোমার, তুমি এত চিৎকার করে উঠলো, কি হয়েছে বাবা, ও তো দেখে থর থর করে খাচ্ছে প্রীতি। তখন প্রীতির মাকে বলছে, মা জানো আমি এরকম একজন আননোন মহিলাকে আন্টিকে দেখেছি, পুরো মুখটা এরকম অর্ধেক লাল, বলছে অর্ধেক লাল, বলছে হ্যাঁ অর্ধেক লাল, আর আমাকে আমি তো ভেবেছি তুমি আমাকে জড়িয়ে ধরেছো, তো মুখটা দেখে দেখে তুমি না, আমি ভয় পেয়ে গেছি, আর সঙ্গে তোমাকে ডাকার সঙ্গে সঙ্গে কোথায় যেন উনি চলে গেলেন, কিভাবে কি হয়ে গেল, কোথায় হাওয়ায় চলে গেলেন, তো এরকম করে বলছে, বলছে তখন তবে ক্লাস 5-এ পড়ি জাস্ট। তখন প্রীতির বাবা বলছে হয়তো ওই একে তো উইকনেস আছে, জ্বর আছে, আর জ্বরের ঘোরে নাকি ওকে যখন প্রথমবার ওই ওর মামার বাড়ি যখন জ্বর এসেছিল, ও নাকি ভুল বকেছিল, যে একটা পার্টিকুলার একটা ওয়ার্ড বলছি যেটা আর কি প্রীতির এখনো মনে আছে, ওর মা যেটা দিয়ে আর কি পুরো বোঝা গেছে ব্যাপারটা কি হয়েছিল, যে ও বলছিল যে না না প্রথম যেদিন জ্বর আসে ওর মামার ওই জ্যাম্মার বাড়িতে আর কি, পরের দিনই তো ধুম জ্বর, তখন নাকি বলছিল না না আমি তো যেতে চাই না, কই আমার আমার প্রিয় খাবার গুলি তো আমাকে কেউ দেয় না, আর আমার লাল পুতুলটা কই, ওই মাটির পুতুল লাল রঙের শাড়ি পরা যে আমার মিতা আমাকে বানিয়ে দিয়েছিল, লাল পুতুলটা ভেঙে ফেলেছো, কেন ভেঙে ফেলেছো, এরকম করে বলছে, চোখ বন্ধ করে নাকি বলছিল। তো ওরা ভেবেছে হয়তো আবার জ্বর এসে গেছে, কিন্তু টেম্পারেচার হাত দিয়ে দেখছে যে অত টেম্পারেচার নেই, কিন্তু ভুল বকছে, তো বলছে ওটাও হতে পারে, ঠিক আছে ওই দিনের মতো গেল। তো এবার ওনারা মানে ট্রেনের টিকিট ফিকেট রিজার্ভেশন করে দিলেন যে ওরা কলকাতায় আসবেন মেয়েকে দেখাতে, তো ওই ধরো এক সপ্তাহ খানিক পরে ওনাদের ট্রেনের টিকিট ছিল আর কি। তো তোমার তখন আরেক দিনের কথা বলছি, যে আমি বললাম যে প্রীতির একটা অভ্যাস ছিল ঘুমিয়ে যেত, আবার 10টার সময় রাত্রে 10টার সময় উঠিয়ে খাওয়ানো হতো, মানে কাল ঘুম পেত আর কি এক কথা। সেদিন কি হয়েছে, ওর মাকে বলেছে মা চলো না ওয়াশরুমে যাব, মা বলছে ঠিক আছে চল, তো ওর ও ওয়াশরুমে গেছে, যাওয়ার পর ওর মানে
ওর মা, ওর হঠাৎ ওর মা শুনে যে ওর ওনার যে শাশুড়ি মা প্রচন্ড মানে তারও স্বরে ওনাকে ডাকছেন। তো মানে ডাকার মধ্যে মানে অ্যাজ ইফ কোনো অ্যাক্সিডেন্ট বেগেরা হয়ে গেলে যেমন ডাকে না, ওরকম ভাবে ডাকছে। আর উনি দৌড়ে গেছেন, ঠিক ঠিক কি হয়েছে, ওনার শাশুড়ি মা স্লিপ খেয়ে পড়ে গেছেন এবং কোমরে বেচারি চোট পেয়েছে, একা একা উঠতে পারছে না বলে বৌমাকে ডাকছিল। আর ওই চিৎকার শুনে যে প্রীতি তো আর কি বাথ টয়লেটে, তো ওনার আর ওই রকম সেন্স ছিল না, তো অবভিয়াসলি ওই সময় মনে হয়েছে যে ওনার শাশুড়ির কাছে যাওয়াটা বেশি দরকার, উনি দৌড়েছে। তো শাশুড়িকে কোনো মতো উঠানোর পর দেখে ওখানে দেখে প্রীতি চিৎকার, আবার ভদ্রমহিলা দৌড়ে এসে দেখে ওখানে ফেইন্ট হয়ে পড়া প্রীতি। প্রীতিকে ধরে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর মানে বাড়াবাড়ি কাণ্ড চলছে। তো যখন হুশ এসছে তখন প্রীতি বলল যে যেই মহিলাকে সেদিন দেখেছে, কারণ ওর মনে আছে পার্টিকুলার একটা সাইড বললাম না লাল রঙের স্পট টাইপের ছিল যেটা আর কি জরুল, ওই মহিলাই যেমন ওই ম্যাক্সি একটা পরে, ওই আগের দিনে আমরা তো এখন নাইটি বলি, নাইটি পরি, কিন্তু আগের দিনে তো ওইরকম লম্বা গুলিকে ম্যাক্সি বলতো না, ওই ম্যাক্সি একটা পরে প্রীতিদের না তোমার আধা দেওয়াল আর বেড়া টাইপের একটা ইয়ে ছিল চাতালের, মানে সাইডে মানে পুরো দেওয়াল ছিল না বাথরুমের ওই দিকটায়, তো ওরকম ঠেস দিয়ে দাঁড়িয়ে না খুব করুণ দৃষ্টিতে নাকি প্রীতি চোখে মানে প্রীতির দিকে তাকিয়েছিল। তো ঠিক আছে, ওই দিন তো খুব চোখে চোখে মেখে রাখা হলো। আর যখন ওর ঠাম্মু শুনেছে যে নাতনিটা বেশি ভয় পাচ্ছে, তো বলছে ওই বটির আগায় যে নুন টুন পোড়া ওগুলি খাইয়ে দিয়েছে ঠাকুরের জল টল দিয়ে, সেদিনের মতো তো গেল। আর দিম্মা কিন্তু প্রায়দিনই ফোন করছিল যেহেতু এরকম অবস্থা হয়েছে, তো প্রীতির মা সেদিন দিম্মাকে বলেছে জানো মা এই নিয়ে দুইবার হবে, প্রীতি না একটা কথা বলছে যে একটা মেয়ে লোককে মানে একটা মহিলা দেখছে যে ম্যাক্সি পরা, কালকে তো আমাকে পুরো ডিসক্রিপশনটা দিল, ম্যাক্সি পরার ওর হাফ হাফ মুখটা নাকি লাল, বলছে কি লাল, পোড়া লাল, বলছে না না পোড়া পোড়া লাল না, ও বলছে কেমন লাল যেমন মানে একটা পেইন্ট করা হয়ে গেছে ওরকম লাল, কিন্তু পোড়া বলছে না আর কি। আমি জিজ্ঞেস করেছিলাম প্রীতিকে, তো বলছে কোন সাইডটা রে, বলছে দেখো কোন সাইডটা ওটা আমি জিজ্ঞেস করিনি, আর ও তো ভয় দেখেই ভয় পেয়ে মূর্ছা গেছে, ওকে থরি না ঠাহর করতে পারবে কোন সাইড লাল। তো তখন প্রীতির দিম্মা একটা কথা বললো, বলছে দেখ তোদের তো কলকাতায় যেতে এখনো সময় আছে, তুই জামাইকে বলে একবার নিয়ে আয় আমাদের গ্রামে, নিয়ে আয় ওকে একটু ঝাড়াবো, কারণ এক সবকিছুই তো করে দেখে নিলি, কলকাতায়ও নিয়ে যাচ্ছিস ভালো কথা, ডাক্তার দেখাবি একটু, আমি মনে হচ্ছে আমার নাতনিটাকে একটু ঝাড়ালে ভালো হবে। তো বলছে আমি জামাইয়ের সঙ্গে কথা বলবো, তখন কিন্তু ল্যান্ডলাইন ছিল, তো ল্যান্ডলাইনে ওনার জামাতার সঙ্গে কথা বললেন যে এরকম এরকম বাবা তোমরা তো সবকিছুই দেখছো, তো বুড়ি মানুষের একটু কথা শোনো, একটু ঝাড়িয়ে নিয়ে আসো। তো এই কথা যখন ওনার মানে প্রীতির ঠাম্মা শুনলেন, প্রীতির ঠাম্মা বলছে আমারও মনে হচ্ছিল যাক তোমার মা, তোমার মা যখন বলছে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও, তো প্রীতির বাবা নাকি এসব মানতেন, প্রীতির বাবা কিন্তু দেরি করেননি, সেদিনই নাকি ওনার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ওনারা রওনা দেন। এবং সেদিন বিকেল বেলায় একজনের বাড়িতে উনি নিয়ে যান যে নাকি সাধক ছিলেন, সাধক ছিলেন মানে কি বলতো, ওই উনি কালী সাধনা করতেন, প্লাস কিন্তু উনি আবার কীর্তন ফিরতন, ওই অষ্টনাম কীর্তন বা চার প্রহর উদয়স্ত কীর্তন ওইসব কীর্তনে কিন্তু উনি মানে গানও গাইতেন, ঠাকুরের হরিনামও গাইতেন। তো ওনার কাছে নিয়ে গেছেন প্রীতিকে, প্রীতি তো একদম পুরো ডার্ক সার্কেল হয়ে গেছে চোখে, কেমন অবস্থা। হ্যাঁ, তো উনি দেখে বলছেন যে তোমার নাতনির হাওয়া লেগেছে গো। তো তখন উনি জিজ্ঞেস করছেন যে মা তোর কি, তুই ভয় পাচ্ছিস কেন, তুই কি দেখছিস? তো বললো যে এরকম এরকম একজন মহিলাকে দেখছি, আগে তো কোনোদিনও ওই আন্টি মানে প্রীতি বলছে ওর মতে যে আমি তো ওই আন্টিটাকে কোনোদিনও দেখিনি, প্রথমবার এরকম এরকম দেখেছি, তারপর কালকে ওইরকম দেখেছি। এই কথাটা শেষ হতে না হতে প্রীতির দিম্মা বললেন যে আচ্ছা ঠাকুরমশাই আপনার মনে আছে জেঠিমার যে বড় মেয়েটা কিভাবে মারা গেছিল? তো বলছে হ্যাঁ হ্যাঁ মনে আছে। তো তখন বলছে যে ওর মুখের আধেক আধেক পোর্শন না জরুলের দাগ ছিল, আধা পোর্শন ওটার জন্য না ওর সম্বন্ধ হতো না, সম্বন্ধ ভেঙে যেত, ওটার জন্যই তো আত্মহত্যা করেছিল না। তখন বলেছে হ্যাঁ গো, আচ্ছা ওদেরকে তো আমি ঘর টর বাঁধিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে পিণ্ডদান মানে ওর যাতে গয়া গিয়ে মানে পিণ্ডদান করে আসতে, যেহেতু অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। তো তখন ঠাকুরমশাই বলছেন যে হ্যাঁ ওর কথা শুনে তো আমারও মনে হচ্ছে। তখন আরেক দিম্মা এটাও বললো যে জানেন তো ওর কবে থেকে জ্বর আসে, যেদিন মানে আমার ছোট মেয়ের বিয়ে হলো ওই দিন ওই জেঠিমার বাড়িতেই বাচ্চাগুলি শুয়ানোর ব্যবস্থা করা হয়েছিল, তারপর সকাল থেকে কিন্তু জ্বর। তো বলছে তাহলে তো জেঠিমার বাড়ি যেতে হবে। তো ওই সন্ধ্যাই নাকি তৃণ সন্ধ্যা যেটাকে বলে, বুনিন কিন্তু মানে আর কিছু ইয়ে না করে ওই জেঠিমার বাড়ি গেছে, গিয়ে উনি পাড়া দিয়েই বলেছেন যে যেটা বাঁধন করে দিয়েছিলাম ওটা তো কোনো না কোনো রিজনে হয়তো হয় না অনেক দিনে, যেমন দেখো আমাদের মাদুলি যেমন দোষ প্রাপ্ত হয় তারপরে শোধন করাতে হয়, বাড়িও নাকি মানে একটা টাইম লিমিট পরে নানা রকম ভাবে এই যে এত স্ট্রং ভাবে যে বেঁধে দিয়ে যায় ওটা নাকি আস্তে আস্তে মানে কমতে থাকে ওটার এফেক্টটা, তো ওটা নাকি আবার বাঁধা হয়
যদি এরকম প্রবলেম থাকে। তো বলছে না, ওরকম ওটার জন্যই হয়তো জিনিসটা সুপ্ত অবস্থায় ছিল, এখন কিন্তু সেটা জাগ্রত হয়ে গেছে এবং তোমরা ঠিকই ধরেছ, ওই আত্মাই কিন্তু তোমার নাতনিকে দেখা দিচ্ছে। তো এখন ব্যাপারটা হলো ওকেই কেন, তাই না, প্রীতিকেই কেন, আরো তো বাচ্চারা ঘুমিয়েছে, কেন প্রীতিকে? তখন যেটা আর কি স্টোরিটা, মানে প্রীতিরা প্রীতিকে তো পরে বলেছে, প্রীতির তো তখন আর সেন্স ছিল না, হ্যাঁ, কিন্তু এটা সেন্স ছিল যে এমন একজন আন্টিকে দেখতো, আর ওর খুব জ্বর ছিল, ওই ক্লাস ফাইভে বহুত জ্বর ছিল, মানে কিছু কিছু সময় দেখবে কিছু কিছু মানে যেটা আনইউজুয়াল, প্রচন্ড আমাদের মানে ব্রেনে এফেক্ট করে, ওই জিনিসগুলো যতই ছোটবেলায় আমরা দেখি বা ওই মেমোরিগুলো কিন্তু আমাদের মাথায় থাকে, তাই না? তো প্রীতি বলছে যে আমাকে পরে মা বলেছে যে ওই যে বড় জেঠিমা, মায়ের বিয়ের পরেই নাকি উনি সুইসাইড করেন, তাই মার মনে আছে, কিন্তু মানে মার সরি বলছে দিম্মার মনে আছে, তখন কিন্তু প্রীতির মারা জন্ম হয়নি, মানে প্রীতির দিম্মার বিয়ের 7-8 মাসের মাথায় কিন্তু ওই মেয়েটা আত্মহত্যা করে, কেন, বড় মেয়ে ছিল এবং গ্রামের তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবণতা ছিল, মেয়েটার সম্বন্ধ আসতো ঠিকই কিন্তু ওই যে হাফ পোর্শন জরুরের দাগের জন্য কিন্তু ওর প্রপোজালটা ভেঙে যেত, এবং গ্রামে জানো তো কিভাবে কথাবার্তা হয়, এবং তুমি যতই নর্মাল বা নর্মালভাবে বলো না কথাগুলি, কিন্তু যার যার জীবনে এসব ঘটছে সেই ব্যক্তির মনে বা ব্যক্তির জীবনে কিন্তু এটা রেশ প্রচন্ড বাজেভাবে পড়ে, এবং যেটা আর কি ওর জীবনে হয়তো পড়েছিল যেটা জন্য একটা খুবই ভুল কাজ একটা করে ফেলেছে। তো যাই হোক, তারপর নাকি আরেকটা কথাও হয়েছে, ওর মৃত্যুর পর কিন্তু অনেক রকমই অনেকে দেখেছে, ইনফ্যাক্ট দিম্মার শ্বশুর মশাও নাকি দেখেছিল, তখন তো জীবিত ছিল, অনেক বছর আগে ওই সেই পাশের বাড়ি জিম্মার মেয়েটা মারা গেছিল, তো উনি দেখেছেন, ওনাদের বাড়িতেও খুব মানে দেখা দিত বলে ওই ওনাকে সাধককে দিয়ে কিন্তু বাড়ি বন্ধ না করে রেখেছিল, এবং পিসির যে প্রিয় জিনিস বললো না, পুতুল ভেঙে ফেলেছিল, কারণ সাধক বলেছিল ওর যা যা প্রিয় জিনিস না সব কিন্তু তোমাদের বাড়ির থেকে সরিয়ে দাও, কারণ তোমার বাড়িতে থাকলে ও কিন্তু কোনো মতে তোমার বাড়িতে প্রবেশ করার আবার চেষ্টা করবে, আর সাধক বলেছিলেন যে তুমি কিন্তু ওর পিণ্ডদানের ব্যবস্থা করে নেবে, ওর আত্মা কিন্তু মুক্তি পাবে না। কিন্তু একটা জিনিস কি বলতো, আমরা যখন সমস্যার সম্মুখীন হই না তখন হয়তো বলবো এটা করে নেবো ওটা করে নেবো, কিন্তু সমস্যার সমাধান যখন হয়ে যায় পরে, তারপরে যা যা হয় না, যা যা আর কি রেমেডি দেয়, আমরা হয়তো অনেক ক্ষেত্রেই সেটা মানে কার্যকর করে উঠি না আর কি, মন থেকে চলে যায়। সেম থিংই হয়েছিল পিসির, কিন্তু পিণ্ডদান দেওয়া হয়নি। তো যখন এইসব সব কথা সাধক সেই জেম্মাদের বাড়িতে গেল, তো বলছে না তাহলে তো এটা খুব করা দরকার, পিণ্ডদান করা দরকার। তো সাধক বলছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, সুপ্ত অবস্থায় ছিল ও কিন্তু মুক্তি পায়নি, যেহেতু বাড়িটার বন্ধন হালকা হয়ে যায় এবং কোনো কিছুর জন্য সে আবার অ্যাক্টিভ হয়ে যায়, এবং ও কিন্তু তোমার মেয়েকে দেখো কোনো হার্ম করেনি, ও কিন্তু ও বলেছে না যে আন্টিটা খুব মন খারাপ হয়ে আমার দিকে তাকিয়েছিল, প্রীতি যেটা বলেছে, অ্যাকচুয়ালি ও মুক্তির আশায়, মানে এই আত্মাগুলিকে কিন্তু সবাই দেখতে পারে না, প্রীতির মধ্যে প্রীতির নক্ষত্র বলো বা প্রীতির রাশিগত কারণে যেটাই বলো, প্রীতির চোখে ধরা পড়েছে, এবং ও হয়তো এটাই ও মানে প্রীতির থ্রুতে সবাইকে জানানোর চেষ্টা করেছে যে ও আছে, ওর মুক্তির ব্যবস্থা যাতে করা হয়। কারণ এর আগে আমি একটা ঘটনা আমার স্পষ্ট মনে আছে শুনিয়েছিলাম যে শ্রাদ্ধের সময় একজন একটা আত্মা চলে আসে, সে কিন্তু মুক্তির উদ্দেশ্যেই মানে চলে আসে এসেছিল, যে কারণ শ্রাদ্ধ শান্তির সময় তো আমরা আত্মার মুক্তির জন্য নানা রকম ক্রিয়াকলাপ করে থাকি, এইসব বৈদেহী আত্মারা নাকি ওরাও যারা যারা মুক্তির জন্য আর কি ওয়েট করে থাকে, তারাও নাকি এই সময় চান্স খোঁজে মুক্তি পাওয়ার জন্য। আমি কিন্তু এরকম একটা ঘটনা শুনিয়েছি, আমার মনে আছে কথায় গল্পে কিছুদিন আগে শুনিয়েছি। তো প্রীতির সঙ্গেও কিন্তু এরকম হয়েছে, এবং তোমরা বলতে পারো যে প্রীতি একটা হয়তো মিডিয়াম ছিল যে ওই পিসির আত্মা কিন্তু শান্তি পেয়ে গেছে, তারপরে আর কোনো রকমের প্রবলেম কিন্তু প্রীতির সাথে হয়নি। তো এই ছিল প্রীতির পাঠানো একটা ঘটনা, থ্যাংক ইউ সো মাচ প্রীতি আমাদের সঙ্গে এই ঘটনা শেয়ার করার জন্য, সত্যি অনেক রকমের নতুন নতুন তথ্য কিন্তু তোমরা দিচ্ছ। কেমন লাগলো প্রীতির ঘটনা, ভালো লাগলো না? তো যাদের ভালো লেগেছে কমেন্ট করে নাও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও টুক করে, আর এইভাবে আমাদের সঙ্গে থাকো, তোমাদের সঙ্গ ছাড়া কি পসিবল বলো? আর জীবনের 1000 এক গল্প দেখছো তো সেটাও দেখতে ভুলো না, সেখানে তো তোমাদের পাঠানো ঘটনা আসেই, জীবনমুখী ঘটনা, এবং আমার কালেক্ট করা নানা রকম অলৌকিক ভৌতিক অধিভৌতিক সব রকমের ঘটনা তোমরা কিন্তু আমার কালেক্ট করা পেয়ে যাবে, প্রচন্ড ইন্টারেস্টিং, কিন্তু তোমরা সেটা দেখতেই পারো। চলো নেক্সট চলে যাব, হলো তোমার তিন্নির ঘটনা। হ্যাঁ, তিন্নির ভাসুরের সঙ্গে এই ঘটনাটা হয়েছে রিসেন্টলি ঘটা। তো আমি তিন্নি অনেক রকম অনেকবার ঘটনা শেয়ার করার সময় বলেছে যে ওর বলছি আবার তোমাদের স্টার্টিং থেকে বলছি, যারা নতুন দেখছো হয়তো, তিন্নির অ্যাকচুয়ালি তিন্নির হাজবেন্ডরা দুই ভাই, বড় ভাসুরের আগে বিয়ে হয়ে যায়, বড় ভাসুর গভর্নমেন্ট এমপ্লয়ি, বড় ভাসুরের মানে ওর যাও কর্মরত চাকরিয়ান, আর ওরা দুজন তো দুজনই ব্যাংকিং সেক্টর, তিন্নি এবং তিন্নির হাজবেন্ড। তিন্নির হাজবেন্ড যখন ওই গ্রাজুয়েশন কমপ্লিট করে বা ওই যখন উনি বিটেকে চান্স পেলেন, তখনই কিন্তু ওনার মার
দেহান্ত হয়। এবং মা কিন্তু দুই ছেলে মার প্রচন্ড ফেভারিট ছিল, স্পেশালি ছোট জনকে তো উনি খুবই ভালোবাসতেন। তিন্নি শাশুড়ি মা এমন একজন মহিলা ছিলেন, হয়তো ওনার মানে ওনার মতো আমাদের সকলেরই হওয়া উচিত। ছেলে মেয়ে কিন্তু উনি বিচার জ্ঞান করতেন না, উনি ওনার দুই ছেলেকেই কিন্তু সব রকমের কাজ শিখিয়ে গেছিলেন। ওনার মতে আজ বাদে কাল যে কোনো বড় শহরে যেতে পারে, নিজের কাজটা তো নিজেরই করে নেওয়াটা ভালো, কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। আর আজকালকার মেয়েরা যারা চাকরিরত তাদেরও তো কষ্ট হবে, এখন যদি মানে দুজনেই চাকরি করে ঘরের কাজটাও কিন্তু ডিভাইড করে নেওয়াই উচিত। বা হাজবেন্ড ওয়াইফ যদি রান্না করে অ্যাটলিস্ট তুমি সবজিটা তো কেটেই দিতে পারো বা বাসনগুলি তো ধুয়েই দিতে পারো, তাই না? কারণ তুমি যদি এক্সপেক্ট করো যে তোমার তুমি ওয়ার্কিং ওম্যানকে বিয়ে করবে বা দুজনের আর্নিংই দরকার, ঠিক তেমনই ঘরের কাজটাতেও কিন্তু দুজনের দরকার। উনি চাকরিও করবেন ঘরের কাজও করবেন, এটা তো ঠিক না? তার মানে ভাবো যে তিন্নির শাশুড়ি মা কতটুকু ব্রড মাইন্ডেড এবং কেমন মডার্ন খেয়ালাতে মহিলা মানে ভদ্র মহিলা ছিলেন, আন্টি ছিলেন, আন্টি বলাটাই ভালো আমার বাবা মানে আন্টি, হ্যাঁ যদিও আন্টি নেই আমাদের মধ্যে। তো তিনি বলছে যে যদিও আমার মা মানে আমার শাশুড়ি মা চাকরিরত ছিলেন না, চাকরি করতেন না, কিন্তু জানেন তো দিদি আমি যেমন আমার জায়ের মুখে শুনেছি উনি কিন্তু সকলের প্রবলেম বুঝতেন। মানে একটা যদি ওয়ার্কিং ওম্যান হয় তার কিরকম প্রবলেম আসতে পারে ওই রকম ভাবে কিন্তু দুই ভাইকে এরকম ভাবেই উনি শিক্ষা দিয়েছিলেন। আর তাছর বলতেনই যে তিন্নির হাজবেন্ডও নাকি তিন্নিকে খুব হেল্প করে, তিন্নি যখন শরীর খারাপ থাকে রান্না করার থেকে ধরে অনেক কিছু ভাবেই হেল্প করে। তো বলে না যে জ্যাসা বীজ বোগে ব্যসাই পাওগে, যেমন প্যারেন্টস এত সুন্দর ভাবে ওনার ওর শাশুড়ি দুজনকে এরকম ভাবে গাইড করে একদম পুরো ডিপেন্ডেন্ট মানে ইনডিপেন্ডেন্ট করে দিয়েছে, যে যাতে অন্যের উপর কোনো রকমের ওদের ডিপেন্ডেন্ট না হতে হয় আর কি। তো যাই হোক, তো ওনাদের সঙ্গে রিসেন্টলি কি ঘটেছে, ওনাদের সঙ্গে মানে ওর বড় ভাসুরের সঙ্গে, ওর বড় ভাসুর কিন্তু মায়ের সঙ্গে প্রচুর ক্লোজ ছিল। ইনফ্যাক্ট শাশুড়ি মা তো মারা গেছে আজ অনেকদিন, অনেকদিনই কিন্তু ওনার মাকে স্বপ্ন দেখতে এবং ঘুম থেকে উঠে ওনার স্ত্রীকে বলতেন যেন আজকে মাকে স্বপ্ন দেখেছি। এবং মা যখন নেই মার সঙ্গে যখন অতপ্রতভাবে ভালো সবসময় কিন্তু উনি দেখা দিতেন যে ওনার বড় ছেলেকে স্বপ্নের মাধ্যমে, সবসময় হাসি একটা মুখে খুব মানে ভালো একটা পজিটিভ সাইন নিয়ে দেখা দিতে, এমন না যে রাগ বা কষ্ট ওরকম না, কিন্তু খুব মানে যেমন মারা হয় ওরকম টাইপেরই। তো যাই হোক, কিন্তু উনি তো ওনারা দুজন দু ভাই কিন্তু মাকে খুব মিস করে। তো কর্ম সূত্রেই তিন্নির বড় যা বড় ভাসুর আলাদা থাকেন, তিন্নিরা তো বালুরঘাটে থাকেন। এবং তিন্নির শ্বশুর মশাই যেমন বললাম যে উনি রিয়েল এস্টেটের বিজনেস আছেন, উনি কিন্তু ওনার দেশের বাড়িতেই থাকেন এবং ওখানেই কিন্তু উনি মানে ওখান থেকে ওনার কাজটা বিজনেসটা করেন যেহেতু সুবিধা আর কি। তো যখন একবার হঠাৎ মানে ফ্রাইডে রাত্রে ফোন আসে যে ভাসুরের প্রচন্ড জ্বর, খুবই জ্বর, তো তিন্নিকে বলা হয়নি জ্বরটা অ্যাকচুয়ালি কেন এসছে। এই কথা শুনে তিন্নির হাজবেন্ড আর তিন্নির শ্বশুর মশাই চলে যায়। তিন্নির যেহেতু এমন একটা কাজ ছিল যে তোর হাজবেন্ড যাচ্ছে ওর দিকটা সামলাতে হবে ব্যাংকিং ব্যাংকের, তো বলছে ঠিক আছে আমি একটা কাজ করে আমি স্যাটারডে চলে যাব। তো ঠিক আছে, গিয়ে যেটা পরে জায়ের মুখে শুনতে পারলো যে ভাসুরের জ্বর আসার একমাত্র কারণ ফ্রাইডে যখন ভাসুর মানে কি যেহেতু ওনার বাড়িটা একদম অফিসের একদম লাগোয়া, তো লাগোয়া মানে ঠিক লাগোয়াও নয় ধরো 5-10 মিনিটের ডিস্টেন্স আর কি, হ্যাঁ। তো উনি নাকি দুপুরবেলা লাঞ্চ করতে বাড়িতে আসতেন, বাইরের খাওয়াটা উনি পছন্দ করতেন না, লাঞ্চ করে সেদিন বৃষ্টি দিচ্ছিল বলে ওনার স্কুটিটা রেখে, তো যদিও 5 মিনিটের জার্নি বা 7 মিনিটের জার্নি অফিস থেকে তোমার ঘর, কিন্তু বৃষ্টি দিলে তো বুঝতেই পারছো পুরো মুষলধারে দিলে তো 1 মিনিটের রাস্তায় তুমি ভিজে শেষ। তো উনি গাড়ি নিয়ে যান এবং সেদিন অফিস থেকে বেরিয়ে দেখে মুষলধারে বৃষ্টি, যদিও বললাম খুবই কম ডিস্টেন্স ওর বাড়ির থেকে ওনার বাড়ির থেকে ওনার অফিস। তো উনি কি করলেন তোমার আসতে না জিনিসটা উনি বাইকটা মানে বাইকটা বলছে সরি গাড়িটা বন্ধ করে রাখলেন, যেহেতু মুষলধারে কিছু দেখা যাচ্ছিল না। তো হালকা যখন বৃষ্টিটা কমেছে মানে মোটামুটি দেখা যাচ্ছে, উনি যা স্টার্ট দিতে যাবে দেখে স্পষ্ট ওনার মা ওনার গাড়ির পাশে দাঁড়ানো এবং খুব ওই যেরকম উনি নর্মালি স্মাইল দিতেন ওরকমই হাসছেন। এতদিন কিন্তু উনি স্বপ্ন দেখেছেন, সেদিন ফর দ্য ফার্স্ট টাইম উনি কিন্তু ওনার মাকে জাগা অবস্থায় দেখতে পেলেন এবং এটা দেখে উনি ভয় পাননি। বাট একটা ওই যে বললাম যেহেতু মাকে খুব ভালোবাসতেন এবং যখন তুমি ফিল করতে পারো যে মানুষটা তোমার মধ্যে নেই, একটা কষ্ট আপনি আপ কিন্তু কাজ করে। তো উনি নাকি গাড়ি চালিয়ে আসেন ওনার ওয়াইফকে বলেন সেদিন, আর তারপর থেকে নাকি খুব ধুম জ্বর, নানা রকম টেস্ট বগেরা করানো হয়েছে, সবকিছুই করানো হয়েছে। এর এক মানে ঘটনা পাঠানোর 1 সপ্তাহ পরও তিনি বলেছে এখনো ভাসুরের জ্বর কমেনি। তো ডাক্তার তো দেখানো হয়েছে, মেডিসিনও চলছে, তো হোপসো
মা তো হয়তো ঠিক হয়ে যাবেন, কোনো চিন্তার ইয়ে নেই, কিন্তু এতদিন পরেও উনি কিন্তু বলি না, আমি সবসময় একটা কথা বলি যে মা এমন একটা, মানে মা এমন একটা কি বলবো, জব বলা ঠিক হবে না, কারণ এটা তো জব নয়, জব হতেই পারে না, নিঃস্বার্থ একটা ভালোবাসা সন্তানের প্রতি, যে মরে গিয়েও মাদের কিন্তু শান্তি নেই, ওই যেহেতু ওরা দুজন দুভাই মিস করে না, উনি হয়তো কোনো না কোনো ভাবে আর কি ছেলেদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলেন। তো কত রকমেরই ঘটনা আসে, তিনি তো প্রচুর ঘটনা পাঠায়, তিনি আরো ঘটনা আছে যেটা লাইভে অ্যান্ড অলসো এখানে তো শেয়ার করবই, তোমরাও পাঠিয়ে দিও ঘটনা। তো থ্যাংক ইউ সো মাচ তিন্নি এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। মানে আজকে কিন্তু দুটো, মানে দুজনেই ছিলেন না, কিন্তু অনেক বছর পর দুজনেই কিন্তু দেখা দিলেন। কেমন লাগলো এপিসোডটা প্লিজ জানাতে ভুলো না, বসে আছি তোমাদের জন্য। আর বলে দিচ্ছি, মঙ্গলবার শুক্রবার এবং রবিবার ঠিক দুপুর দুটায় চলে আসে এপিসোড, আর যদি শনিবারে আমি লাইভে আসি সেক্ষেত্রে কিন্তু রোববার দিন এপিসোড আসে না। তোমাদের কমেন্টের আশায় বসে আছি, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুগণ, আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।